এখন দেখ আমার বলিউডে কেমন ক্লিন বল করি। আর তুই দেখ আমি কিভাবে বলটায় ছক্কা মারি। রনি অল দ্য বেস্ট। দেখি ভালো করে ফিল্ডিং করবি। রনি আউট কর। চল তাড়াতাড়ি চিকু, ঠিক করে ফিল্ডিং করিস। আউট করতে হবে, আউট করতে হবে, আউট করতে হবে। দাদা আমাদের বলটা দিয়ে দাও। যদি ফেরত না দি তাহলে? তোমরা কেন আসো স্যাটারডে সানডে আমাদের খেলাটা নষ্ট করার জন্য? আরে না না না, সেরকম ব্যাপার না। কি? আরে না না, এমন কোথায় করি আমরা। আরে আমরা তোদের খেলা নষ্ট করার জন্য আসি না, বরং তোদের শেখাতে আসি। আচ্ছা, তুমি আমাদের শেখাবে? মনে আছে তো তোমাদের সবাইকে গতবার কিরকম গোহারা হারিয়েছিলাম? আরে ওইদিন তো আমরা খেলার মোডে ছিলামই না। কি বল, ঠিক? হ্যাঁ, এইবার একদম প্রস্তুতি নিয়ে এসেছি। হয়ে যাক এক রাউন্ড। এদিকে আয়, এদিকে আয়। শুন শুন, দেখে মনে হচ্ছে ভয় পেয়ে গেছে, মনে হচ্ছে ভয় পেয়ে গেছে। আমাদের টিম কাউকে ভয় পায় না, আর আমাদের টিম না কখনো কারোর কাছে হারবে। আচ্ছা তাহলে আমাদেরকে হারিয়ে দেখা। চলো তাহলে দেখা যাক। তো চল টস করা যাক। টস তো সমান সমান দলের হয়, তোমরা চাইলে ব্যাটিং ও করতে পারো বা বোলিং ও, কিন্তু জিতবো তো আমরা। কনফিডেন্স তো দেখ ভাই ওর। তো একটা কাজ করি, আমরা আগে ব্যাটিং করব। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে চলো। ব্যাট দে, চল চল চল। মাথায় রাখবে, বল স্কুলের কম্পাউন্ডে যেতে পারবে না। গতবার তোমাদের জন্য আমরা বকা খেয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে, আমরা সেদিকে খেয়াল রাখবো। কি শট মেরেছিস ভাই! কিরকম লাগলো আমার শট? তোর ছোড়া বলেই তো মারলাম। আরে এটা কি করলে তোমরা? আমি বলেছিলাম না যে স্কুলের মধ্যে বল যাওয়া যায় না। কি ইয়ার, ওই ব্যাটসম্যানটা এসে আবার ঝামেলা করবে রে। চল আমরা কি নিয়ে আসি। চল 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 চল, যাও যাও, এই ধর ব্যাটটা ধর। বল ছাড়া কিন্তু আসবে না। এত দেরি হয়ে গেল, কোথায় গেল ওরা? আবার ওদের কি কেউ ধরে ফেললো না তো? হ্যাঁ, ওকে ধরে নিতে পারে। চল তো একটু দেখে আসি। হ্যাঁ চল চল দেখে আসি। হ্যাঁ চল। এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। চল না, আমাদের তো বলটা পেয়ে গেলেই হলো, চল খুঁজে আনি। হ্যাঁ চল চল। যদি কেউ তোদের দেখে ফেলে তোরা আমাকে ইশারা করে বলে দিস। চিল্লাবি না কিন্তু। আরে কি হলো, কি হয়েছে? আরে সত্যি কাশি পেয়ে গেল। আরে আমাদের কেউ দেখার আগেই পালাতে হবে, ঠিক আছে? এই মনে হচ্ছে কেউ আসছে, তাড়াতাড়ি চ ক্লাসে ঢুকে যাই। চল।
চুপ কর, মুখ বন্ধ করে আরে শোন, হিতিন, রৌনক আর যতীন এদের সাথে, ওই জন্য ওরা বললে ফেরত আসেনি। আমার খুব ভয় লাগছে, কিন্তু ওদের কাছে বন্দুকও ছিল। হ্যাঁ রে, আমারও খুব ভয় লাগছে, চ এখান থেকে বেরিয়ে যাই। না, আমরা এতটাও ভীতু নই যে নিজের বন্ধুদেরকে এভাবে ছেড়ে এখান থেকে চলে যাব। কিন্তু আমরা এখন করব কি? কিছু তো একটা করতে হবে। হ্যাঁ রে, কিছু তো একটা করতেই হবে। তোমরা কারা আর ভেতরে এলে কি করে? আমাদেরকে কেউ যদি একটাও প্রশ্ন করিস না, তাহলে এমন অবস্থা করব, এমন অবস্থা করব যা তোরা কখনো স্বপ্নেও ভাবিসনি। এইরা, যা বাইরে গিয়ে দেখ তো। হ্যাঁ ভাই, দেখছি। আমরা তো বাইরে বেরিয়ে ফোনও করতে পারবো না, বল। আরে ফোন না করতে পারি তাহলে এমন কিছু করতে পারবো যাতে আমরা হেল্প পাবো। কিন্তু সেটা কি কি করি? ওই দেখ, জানলা জানালা, চল গিয়ে কারোকে হেল্পের জন্য ডাকি। না না, আমরা যদি জানালা দিয়ে চেঁচাই আর ওই লোকগুলো যদি আমাদের গলার আওয়াজ শুনে নেয় তাহলে আমাদেরকেও ধরে ফেলবে। তাহলে কি করব? চল ওয়াশরুমে কিছু খুঁজি, যদি কিছু পেয়ে যাই। হ্যাঁ চল। কিছু পেলি? না তো। এখন কি করব? আরে আমাদের কাছে বল আছে, কিন্তু বল দিয়ে আমরা কি করব? ওই বাজে লোকগুলোর সাথে ক্যাচ ক্যাচ খেলবো নাকি? না রে বাবা, নিচে ফেলে কারুকে হেল্পের জন্য ডাকি। হ্যাঁ চল, ঠিক আছে, চল চল। এই নে ধর। কে মারলো, কে মারলো, কে মারলো? হ্যাঁ সমীর কেমন আছো ভাই? তো বলো, এতদিন পরে কেন মনে পড়লো? দয়া, আমি খুব প্রবলেমে পড়ে গেছি, প্লিজ হেল্প করো আমাকে। কি হয়েছে সমীর, টেনশন করছো কেন? আমার ছেলে বিকিকে তো চেনো। কি হয়েছে বিকির? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, প্লিজ দয়া কিছু একটা করো। খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখো সমীর, টেনশন করো না, আমরা ওকে খুঁজে বের করবো। আমি এক্ষুনি আসছি তোমার বাড়িতে। আমি তো এটাও বুঝতে পারছি না যে আমরা আর বেরোতে পারবো কিনা। তুই ভয় পাস না, আমাদের কিচ্ছু হবে না। দেখ, যতক্ষণ আমরা একসাথে আছি না ততক্ষণ আমাদের কিচ্ছু হবে না, তুই ভয় পাস না। ভগবান শুধু সানি আর রনিকে বাঁচিয়ে নিও।
আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা একটা পেন পেপার খুঁজি আর তার সাহায্য নিয়ে একটা চিঠি লিখে বাইরে ফেলে দিই। খুব ভালো আইডিয়া রে, তাহলে আমরা পেন পেপার খুঁজতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি খোঁজ। এই পেপার, পেন পেন পেন, হেল্প কল সিআইডি, চল না। হ্যাঁ চল চল। এতো জ্যাম, পরে জানলাটা দেখো, জানলাটা দেখি চল। আরে আর এবার কি করব, কিছু একটা তো করতে হবে। আমরা একটা কাজ করি, এই চিঠিটা সানি আর রনির কাছে পৌঁছে দিই, যাতে ওরা এই চিঠিটাকে বাথরুমের জানলা দিয়ে নিচে ফেলতে পারে। কিন্তু কি করে? এদিকে আয় মামি। হ্যাঁ হ্যাঁ, তোরা তিনজন আয় এদিকে, আর তোরা দুজন বাইরে স্কুলটাকে পুরো ঘুরে দেখ, আর কেউ নেই তো? ঠিক আছে। তোরা এখনো উঠলি না, আজকে মা খেতে দেয়নি নাকি? দিয়েছে, দিয়েছিল। তাহলে উঠ না। আচ্ছা এটা বলতো, এর মধ্যে কোন টিচার তোদেরকে বিরক্ত করে? কেউ কেউ না। মিথ্যে বলিস না, কেউ তো একজন আছে, আজকে তোদের জীবন থেকে তাকে দূরে পাঠিয়ে দি। না, আমাদের স্যার ম্যাডামের ব্যাপারে কোনো কমপ্লেন নেই। আচ্ছা তাহলে তোমরা বলো, এদের মধ্যে কোন বাচ্চাটা জ্বালাতন করে? না না, ওরা তিনজনই খুব ভালো স্টুডেন্ট, ওরা একদম জ্বালাতন করে না। দারুণ স্কুল তো, টিচাররাও খুশি আর এই বাচ্চাগুলো। এই যা বসে পড়ো আবার। জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল পাওয়া যাবে? কি হলো, এই তো জল চাইছিলি? নেখা, তোমরা এখানে পিকনিক করতে আসোনি, নিজেদের খিদে তৃষ্ণাকে একেবারে ভুলে যাও। শুরুটা হয়ে গেছে, এবার তোমরা নিজেদের কাজ শুরু করো। হ্যালো, আরে আমি কতবার বলেছি যে বারবার আমাকে ফোন করে বিরক্ত করবেন না, আমার কোনো প্রিপেড সিম চাই না। স্নেহা টেনশন করবেন না, কিচ্ছু হবে না বিকির, আমরা ওকে খুঁজে আনবো। হ্যাঁ কিন্তু বিকি কোথায় যেতে পারে? আজকে শনিবার আর ওর স্কুল তো হাফ ডেতে ছুটি হয়ে যায়, কিন্তু তুমি দেখো ও এখনো ফিরে আসেনি। বিকির স্কুলে গিয়ে খোঁজ করেছো? হ্যাঁ আমি গিয়েছিলাম স্কুলে, কিন্তু ওকে কোথাও পাইনি। ওর টিচারদের সঙ্গে কথা বলেছো? টিচার বললেন ছুটি হতেই সমস্ত বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে গেছে। কোন স্কুলে যেন পড়ে বিকি? এপিএম স্কুল। এপিএম স্কুল?
এবার লুকিয়ে পড়ুন, কেউ আসছে। বইটা দেখতে কি সুন্দর, কিন্তু কি লাভ যদি একটু পড়াশোনা শিখতে পারতাম। থ্যাঙ্ক গড, আমরা এই গুন্ডাটার থেকে বেঁচে গেলাম। এই চিঠিটা আমাদের যে করে হোক ওদের কাছে পৌঁছে দিতে হবে। তোরা এখানে দাঁড়া, আমি বরং গিয়ে আসছি। সাবধানে যাবি। ওর কিছু হবে না তো? রনি, রনি, সনি, রনি, উইকেট তুই! আমি ভাবলাম এই গুন্ডাটা আবার চলে এসেছে। ভয় পাস না, তোদের কিচ্ছু হবে না। নীল আর চিকু ঠিক আছে তো? ঠিক আছে, চিকু একটু ভয় পেয়েছিল, আমি সামলে নিয়েছি। আর এই দেখ, আমরা একটা চিঠি লিখেছি সাহায্যের জন্য। আরে বাহ, কিন্তু এটা ফেলার জন্য কোনো ভারী জিনিস লাগবে। আমার কাছে গুলি আছে, ওটার মধ্যে মুড়িয়ে ফেলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চল, একটু ধর, আমি উপরে চড়ছি। এ বাচ্চা, কি করছিস? কি কি এই বাচ্চাটা ইশারা করে কিছু বলার চেষ্টা করছে। মনে হচ্ছে এই বাচ্চাটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আরে ক্লাস খাই। এক মিনিট, এক মিনিট, কি হচ্ছে এইসব? হ্যাঁ, জল খেয়েই যাচ্ছ তুমি? স্যার, আমি একটু শরীর চর্চা করছি। শরীর চর্চা? হঠাৎ শরীর চর্চার কথা মনে পড়লো কেন? ফ্রেডির সঙ্গে কি কোনো কম্পিটিশন চলছে? স্যার শুনতে হবে না স্যার, আমি যদি বলি তাহলে আপনার চোখ দিয়ে গঙ্গা যমুনা বইবে। কোনো প্রবলেম নেই, আমি অনেক ট্র্যাজেডি ফিল্ম দেখেছি, তোমার ট্র্যাজেডি আমি শুনতেই পারি। বলো বলো বলো, কি ব্যাপার? আচ্ছা কোনো, আরে না স্যার। তাহলে স্যার, আসলে আমার একটু ওজনটা, ও ওজন, সেটা তো একটু। আরে কিন্তু জল খেলে কি ওজন কমে যায় নাকি? হ্যাঁ স্যার। কি বলছো? হ্যালো সিআইডি ব্যুরো, কি এপিএম স্কুল? না তো আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, কি হয়েছে অভিজিৎ? স্যার একজন ফোন করে বলল যে এপিএম স্কুলের বাচ্চাদের জীবন নাকি বিপন্ন। স্কুলের স্টুডেন্টদের জীবন বিপন্ন? না না না, ওই বাচ্চাদের আমরা কিছু হতে দেব না, কোনো ক্ষতি করতে দেব না। হ্যাঁ স্যার। কি এপিএম স্কুলে? ও নো, কি? হ্যাঁ, কি হয়েছে এপিএম স্কুলে? ঠিক আছে স্যার। ওকে স্যার। হ্যাঁ দয়া, এপিএম স্কুলে কি হয়েছে? ইয়েস স্যার। কিছু বলো প্লিজ, আমার ভিকিকে পাওয়া গেছে কি যায়নি? সমীর,
ওই বলুন না স্কুলে কি হয়েছে বিকি ঠিক আছে তো জানি না এখনো কেউ একজন একটু আগে আমাদের বিউরোতে ফোন করেছিল যে এপিএম স্কুলের কিছু বাচ্চারা বিপদে পড়েছে কেমন বিপদে পড়েছে জয়া আরে দেখো সেটা তো ওখানে গেলে তবে জানা যাবে লিসেন আমরা দুজন তোমার সঙ্গে যাচ্ছি তো না কেউ যাবে না ওখানে আগে আমি গিয়ে দেখব জানি না ওই বাচ্চাগুলো কি বিপদে পড়েছে ওখানে সিআরডি হ্যাঁ আমি ইন্সপেক্টর দয়া সিআরডি থেকে ভালো হয়েছে এসে গেছেন আমি আপনাকে ফোন করেছিলাম হ্যাঁ বলুন স্যার দেখুন ও কোথায় পেলেন এই কাগজটা আসুন বলছি এই দেখুন ওই জানলা দিয়ে একটা বাচ্চা ছুঁড়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনি জানেন আর হ্যাঁ এই ব্যাপারে এখন আপনি কাউকে বলবেন না ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার আপনি বললে ভেতরে গিয়ে দেখা যাক না না কেবিন ভেতরে এক্স্যাক্টলি কি সিচুয়েশন কেউ জানি না আমরা আর বিনা প্ল্যানিং এ ভেতরে ঢুকলে এটাও হতে পারে যে বাচ্চাগুলোর বিপদ আরো বেড়ে যেতে পারে তাহলে কি স্যার বাচ্চারা জানালায় আসার জন্য আমরা অপেক্ষা করব না শ্রেয়া কিছু না কিছু তো করতেই হবে একটা কাজ করি এসো ওই একই ট্রিক্স ব্যবহার করি যেটা ওই বাচ্চারা করেছিল কাউকে কিছু কেন বলবো না এটাই তো সুবর্ণ সুযোগ আমার কাছে টাকা রোজগার করার হ্যালো এসডিএন নিউজ চ্যানেল আমাদের হেল্প করার জন্য কেউ এসেছে স্যার ওই দেখুন একটা বাচ্চা যে লোকগুলো এই বাচ্চাদের বন্দি করে রেখেছে ওদের কাছে গান আছে স্যার পাঁচজন লোক আছে স্যার মাথায় রাখো কেউ যেন জানতে না পারে যে সিআইডিরা এখানে পৌঁছে গেছে কিন্তু স্যার এখন প্ল্যানিং কি আপাতত বাইরে থেকে নজরে রাখবো এই কুত্তাদের চলো শ্রেয়া ওয়াচম্যানটাকে দেখছো হ্যাঁ স্যার ওনার মাথাটা একটু নামানো ঘুমোচ্ছেন আমার মনে হচ্ছে ও মারাই গেছে এই বাইনাকুলারটা দাও তো স্যার স্যার এই স্কুলের মধ্যে ঢোকা খুব সহজ কাজ নয় স্যার এইভাবে স্কুলের মধ্যে টিচাররা ছোট ছোট বাচ্চাদের বন্দি করে এরা ঠিক কি চাইছে নিশ্চয়ই কোনো বিশেষ চাহিদা আছে এদের যে চাহিদা এরা আদায় করতে চায় জানি না কোন গ্যাংয়ের লোকেরা স্কুলের বাইরে টেনশন আছে আচ্ছা হ্যালো আমি এসিপি প্রদ্যুমান বলছি আপনি কে বলছেন সেটা জানার কোনো দরকার নেই শুধু শুন এই বাচ্চারা টিচাররা আমার হেফাজতে আচ্ছা তাহলে তুই বাচ্চাদের আর টিচারদের বন্দি করে রেখেছিস তাহলে একটা কথা মন দিয়ে শুনে রাখ যদি কোনো বাচ্চাদের গায়ে একটা আঁচড়ও পড়ে না তাহলে তোর জীবনে একটা দুঃস্বপ্ন আমি তৈরি করে দেবো বুঝেছিস এসিপি তুই শর্ত দেওয়ার জায়গায় নেই রে শুধু শোন যদি তুই চাস কারোর কিছু না হোক তাহলে ঠিক এক ঘন্টা পর স্কুলে চলে আসিস নিরস্ত্র আর ফোন না নিয়ে এই কাপুরুষ নিরীহ বাচ্চাদের বন্দি করে আমাদের ধমকাচ্ছিস কিন্তু মনে রাখিস ওদের যেন কিছু না হয় বল কি চাস তুই রাজি হয়ে গেছে সিপি অর্ডার অর্ডার অর্ডার
যদি কোনো চালাকি করিস না তাহলে একটাও বেঁচে ফিরতে পারবে না। ঠিক আছে আসছি আমরা, কিন্তু আমার কথা ভালো করে মনে রাখিস, ওদের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ স্যার। ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। স্যার কি বললেন রিসিভ স্যার? আর কি, আমাদের সন্দেহটাই সত্যি, স্কুলের ভেতরে বাচ্চাদের সঙ্গে টিচারদেরও আটকে রাখা হয়েছে। স্যার কিছু জানতে পারলেন এরা ঠিক কি চাইছে? সিআইডি, ওদের বাচ্চাদের বদলে আমাদের প্রাণ দরকার। তো স্যার শুভ কাজে আর দেরি কেন? আপনি বললে আমরা ভেতরে যাই, ওদের বলি যে ওদের এই ডিসিশন ওদের পক্ষে কতটা ক্ষতিকারক। হঠকারিতা নয় কেভিন, বুদ্ধি দিয়ে কাজ উদ্ধার করতে হবে। এক মিনিট, এই দেখো এই স্কুলের ম্যাপটা পাঠিয়ে দিয়েছে ফ্রেডি। স্কুলের ভেতরে যাওয়ার এই দুটো রাস্তা আছে, একটা এই মেন গেট দিয়ে আর আরেকটা পেছনের রাস্তা দিয়ে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা শহরের সব থেকে বড় স্কুল এপিএম এর বাইরে দাঁড়িয়ে আছি। সূত্রের খবরে জানা গেছে আতঙ্কবাদীরা এই মুহূর্তে প্রবেশ করেছে আর তারা এই স্কুলের বাচ্চাদেরকে বন্দী করে দিয়েছে। কি করছেন আপনারা? হ্যাঁ কে ডেকেছে আপনাদের এখানে? হ্যাঁ প্লিজ সব বন্ধ করুন, কি করছেন সব? আপনারা জানেন এক্ষুনি এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিনিয়র ইন্সপেক্টর দয়া এখানে পৌঁছে গেছে, কিন্তু এখন এটাই দেখাচ্ছে যে আমাদের সিআইডির লোকজন আরো একবার কি এমন কিছু করে দেখাতে পারবে যা ইতিহাসের পাতায় আরো একবার রচিত হবে। এই ছোট ছোট বাচ্চাদের প্রাণ কি বাঁচাতে পারবে সিআইডি? আপনারা যান এখান থেকে, প্লিজ কথা শুনুন। আরে আপনাদের এই লাইভ রেকর্ডিং যদি ইন্ট্রোসটাররা দেখে ফেলে তাহলে বাচ্চাদের খুব ক্ষতি হয়ে যাবে, কেন বুঝতে পারছেন না? প্লিজ বন্ধ করুন সব, বন্ধ করুন। দয়া, যদি আমার ছেলের কিছু হয়ে যায় আমি বাঁচতে পারবো না। ঘাবড়াবেন না, কিচ্ছু হবে না, কোনো বাচ্চার কোনো ক্ষতি হবে না, প্লিজ ভরসা রাখুন। স্যার আমার ছেলে হিতেন ওখানে আছে, প্লিজ কিছু করুন। আমরা প্রত্যেকটা বাচ্চাকে একদম সুস্থভাবে ফেরত আনবো, আপনারা একটু শান্ত হয়ে থাকুন। স্যার গত বছর আমার স্বামী মারা গেছে, যদি এবার আমার ছেলেও চলে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো স্যার? হ্যাঁ স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার, আমরা তৈরি আছি স্যার। রাইট স্যার, চলে এসো। এসিপি স্যার এক্ষুনি এসে পৌঁছবেন। স্কুলের ম্যাপটা আর একবার সবাই ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কারণ অ্যান্টি সোশ্যালরা শর্ত রেখেছে যে ভেতরে আমরা না গান আর না মোবাইল কোনোটা নিয়ে ঢুকতে পারবো। কি হয়েছে ইয়ার? মনে হচ্ছে ভাই লাইব্রেরিতে কোনো গন্ডগোল আছে। আবে সব ঘরগুলো আমি নিজে দেখে এসেছি, কেউ নেই ওখানে। না ভাই মনে হচ্ছে ওখানে কেউ আছে। তোর এটা মনে হচ্ছে? হ্যাঁ। যা যা নিজে দেখে আয়। তার মানে লাইব্রেরিতে তোরা লুকিয়ে আছিস। চল তাড়াতাড়ি একটা গান শোনা তো, চল চল। দেখেছো ভাই কোবরা নাকি খুব ভালো করে ক্লাসগুলোতে খুঁজেছিল, এত বড় সাইজের বাচ্চাদের দেখতে পেলো না। তোর চোখে কি নেবা হয়েছে নাকি? কোথায় লুকিয়েছিলি তোরা দুজন? আমি দেখতে পেলাম না কেন? এ কোবরা, বাচ্চাদের উপর চাচাস না, এদের নয় তোর ভুল সব। ক্ষমা করে দাও বস, ভুল হয়ে গেছে। আরে ইংলিশে ক্ষমা জানা। এ টিচার শেখাও। সরি সরি বলো। সরি বস, সরি। আচ্ছা চল, ইংরেজির দাঁত ভাঙিস না। এই বসা বাচ্চাগুলোকে। সিআইডি লোকজনরা এখানে পৌঁছে গেছে আর তারা আতঙ্কবাদীদের কথা শুনে তারা নিজেদের মোবাইল আর গান ছাড়াই মৃত্যুর মুখে পাড়ি দিতে চলেছে। অভিজিৎ, কোন নিরীহর যেন প্রাণ না যায়। স্যার আমি নিজের জীবন দিয়ে দেব, কিন্তু নিরাপরাধ কাউকে মরতে দেব না। গ্রেট।
স্যার এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। কেউ আছে? দেখো তোমরা যেভাবে বলেছিলে আমরা স্কুলের ভেতরে চলে এসেছি, উত্তর দাও। স্যার আমার তো মনে হচ্ছে যে ওরা আমাদের সঙ্গে এখন লুকোচুরি খেলা খেলছে। প্রথমে একটা কাজ করি আমরা, আগে ওই বাচ্চাগুলোকে বাঁচাই যারা বাথরুমে বন্দি। স্যার বাথরুম ওইদিকে মনে হচ্ছে স্যার। যাও দেখো, চলো চলো চলো। আরে বাচ্চারা কোথায় গেল? দয়া আঙ্কেল, এই জানলাটা দিয়েই তো কথা বললো আমার সঙ্গে ওরা। তোমরা আছো? চল। দয়া আঙ্কেল, দয়া আঙ্কেল, অভিজিৎ আঙ্কেল, খুব ভালো হয়েছে তোমরা চলে এসছো। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আঙ্কেল। একদম ভয় পাবেন, আমরা তো এসে গেছি না। আচ্ছা তোমাদের বাকি বন্ধুরা কোথায়? লাইব্রেরিতে আছে। লাইব্রেরি? লাইব্রেরিতে? লাইব্রেরিটা কোন জায়গায়? এখানে তো কেউ নেই। ওরা তো এখানেই ছিল, তাহলে কোথায় গেল? ভয় পেও না, আমরা ঠিক খুঁজে নেব ওদের। ওই বদমাশ আঙ্কেলগুলো ওদেরকে নিয়ে যায়নি তো? এই বদমাশ আঙ্কেলগুলো কোথায়, কোনো আইডিয়া আছে? হ্যাঁ আঙ্কেল, স্টাফ রুমে হতে পারে। স্টাফ রুম? চলো। স্যার ওই টেরোরিস্টদের কোথাও দেখলেন না? দয়া, যাক ভালোই হয়েছে এদেরকে তো উদ্ধার করেছো। স্যার এই বাচ্চারা বলছো যে গুন্ডাগুলো নাকি স্টাফ রুমে লুকিয়ে রয়েছে। স্টাফ রুমে? স্টাফ রুমটা কোথায়? স্যার ওইদিকে। শুন স্যার। আরে না না, তোমরা এখানেই থাকো শ্রেয়া দিদির সঙ্গে, আমরা দেখছি। ওইদিকে না স্যার, আগে গিয়ে ডান দিকে। আচ্ছা। এখানে তো কাউকেই দেখছি না। কেভিন, ওই বাচ্চাদের নিয়ে এসো। স্যার। স্যার এই গুন্ডাগুলো আমাদের সঙ্গে অদ্ভুত খেলা খেলছে, আমাদের এখানে ডেকে ওরা লুকিয়ে পড়েছে। সেটাই তো। এসো, এদিকে এসো। কি হয়েছে অঙ্কেল, ওরা এখানে নেই কেন? এখানে তো কেউ নেই ছেলেরা, তোমাদেরকে ঠিক মনে আছে যে ওরা এই রুমের মধ্যেই ছিল? নিজের চোখে দেখেছি এই জানলাটা থেকে, ওনারা এখানেই ছিল। আবার এটা হয়নি তো যে অন্য রুমে বাচ্চাগুলোকে নিয়ে গেছে? এক মিনিট, একটু সরো তো। আসল সমস্যা বাইরে। স্যার হতে পারে এটা কোনো স্টুডেন্ট বা টিচার লিখেছে, আমরা যাতে বুঝতে পারি। কিন্তু আমরা তো একটু আগে বাইরে থেকেই আসলাম না? স্যার হতেও পারে যে এই রুমের বাইরে, কিন্তু স্কুলের ভেতরেই বিপদ আছে। হতে পারে। শ্রেয়া তুমি বাচ্চাদের সঙ্গেই থাকো, আমরা স্কুলের সব প্রান্ত ঘুরে দেখি। দেখতে তো হবে যে গন্ডগোলটা কিসের আর কোন জায়গা থেকে। চলুন চলুন। স্যার মনে হচ্ছে উগ্রপন্থী এখানে নেই, আমাদের এখানে ডেকে পাঠিয়ে ওরা এখান থেকে পালিয়ে গেছে। স্যার তো তাহলে আমাদের এখানে ডাকার কি উদ্দেশ্য? কান্না শুনতে শুনে যাচ্ছে স্যার। My God! স্যার আমরা বাঁচিয়ে নিন, স্যার আমরা প্লিজ বাঁচিয়ে নিন। বোম এই বাচ্চাদের বডিতেও বাঁধা আছে স্যার। কেভিন, বোম স্কোয়াডকে তাড়াতাড়ি ডাকো। এক মিনিট, তোমরা ভয় পেও না। হ্যাঁ, এবার আমরা এসে গেছি না, তোমাদের কোনো রকম ক্ষতি হতে আমরা দেবো না, আমরা তো আছি। আচ্ছা ওই ওই গুন্ডাগুলো কোথায় গেল? জানি না স্যার, হিতেন কেউ সঙ্গে নিয়ে গেছে। হিতেন? হ্যাঁ স্যার, ও এই স্কুলেই পড়ে, ওকে আটকে রেখেছিল স্যার। আর আমরা ভয় পাচ্ছি যে যেন হিতেনকে কিছু না করে। এক মিনিট এক মিনিট, একটা কথা বলুন, আপনাদের মধ্যে কেউ ওদের কথা শুনেছেন? হ্যাঁ স্যার। স্যার ওরা কোনো ব্রেকিং নিউজের ব্যাপারে বলছিল, বলছিল কোনো চমকপ্রদ খবরের ব্যাপার আছে যার ফলে এই দেশে একটা বিরাট কিছু হওয়ার ব্যাপার আছে। ব্রেকিং নিউজ, চমকপ্রদ খবর? স্যার বোম স্কোয়াড এসে গেছে, আসুন আসুন। দেখুন, প্রতিটা বোম খুব সাবধানে ভালো করে বের করুন, প্রথমে বাচ্চাদের বাঁচান। ওকে স্যার। ওকে স্যার।
স্যার খুব লো ইনটেনসিটির বোম এটা, আর এটা বানানো হয়েছে খুব নড়বড়ে ভাবে, খুব সহজেই ডিফিউজ করা যাবে। তাহলে এই গুন্ডাগুলোর উদ্দেশ্য এদের প্রাণে মারা নয়, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য যাই হোক না কেন, তার কানেকশন এই চমকপ্রদ খবরের সাথে যুক্ত। আর হিতেন নিখোঁজ হওয়া, হিতেনকে তুলে নিয়ে যাওয়া, এই হিতেনের সঙ্গে কিসের চক্রান্ত আছে সেটা আমাদের জানতে হবে আগে। নিশ্চয়ই কোনো গোলমাল আছে। স্যার এখন সবাই সুরক্ষিত আছে। আরো একবার সিআইডি নিজেদের মিশনে সফলতা পেয়েছে। কংগ্রাচুলেশন স্যার, আপনারা আপনাদের মিশনে সাফল্য লাভ করেছেন। দেখুন আমাদের মিশন এখনো সম্পূর্ণ হয়নি, এখনো অনেক কাজ বাকি। প্রথমে হিতেনকে উদ্ধার করব, আর তারপরে প্রতিটা আতঙ্কবাদীকে আমরা শাস্তি দেব। স্যার হিতেনের বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না, তাহলে টেরোরিস্ট গ্যাংয়েরা ওকেও ওদের সঙ্গে নিয়ে যায়নি তো হিতেনের প্রাণের বিনিময়ে? আর ওই চমকপ্রদ খবর, ব্রেকিং নিউজ, সেটাও তো ভালো করে খোঁজ নিতে হবে। আর এখন সেই সময় চলে এসেছে যে সময়ের অপেক্ষা আপনাদের সকলের ছিল, কারণ আজকে এখানে আসতে চলেছেন মিস্টার বরুণ, যিনি সকলের সামনে প্রকাশ্যে আনবেন সেই লিস্ট যার মধ্যে সকল ভ্রষ্টাচারীদের নাম উল্লেখ করা আছে। ওই দেখুন, মিস্টার বরুণ নিজের বডিগার্ডের সঙ্গে চলে এসেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের মূল্যবান সময় বাঁচিয়ে এসেছেন তার জন্য। স্যার এই ব্রেকিং নিউজ ছেলেটা বসে রয়েছে তার, যে আজই সমস্ত ভ্রষ্টাচারীর নাম সবার সামনে ঘোষণা করবে। স্যার এসব আমাদের বিভ্রান্ত করার চক্রান্ত নয় তো? হ্যাঁ কেভিন, এই বোমাকাণ্ডের পেছনে ওদের একটাই উদ্দেশ্য ছিল, আমাদের সময় নষ্ট করা। নিশ্চয়ই এই সবের পেছনে এমন একজন লোকের হাত আছে যার নাম বরুণের এই ভ্রষ্টাচারীদের লিস্টে আছে। কিন্তু স্যার এই লিস্টটা যদি অন্য কোনো লোকের হাতে পড়ে যায় তাহলে বরুণের সমস্ত পরিশ্রমে জল পড়ে যাবে, আর আমাদের দেশ তো প্রগতির পথে আর এগোতে পারবে না স্যার। হ্যাঁ শ্রেয়া, আজ বরুণের পরিশ্রম সফল হবে, ধরা পড়বে সব কটা খারাপ লোক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও এই ব্যাপার তাহলে, ঠিক আছে, থ্যাংক ইউ। কি হলো স্যার? একটা দারুণ গুরুত্বপূর্ণ কথা জানা গেছে, হিতেনের বাবা মিস্টার বিশেষ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিশেষ। স্যার তার মানে এই উগ্রপন্থীগুলো হিতেনকে এই জন্য উঠিয়ে নিয়ে যায়নি তো যে ওরা ওর বাবা মিস্টার বিশেষকে দিয়ে কিছু করাতে চায় বা কিছু নিতে চায়? হতে পারে সেটা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্টার বরুণ ওই পেন ড্রাইভটা ল্যাপটপে লাগিয়ে নিয়েছেন যার মধ্যে এই দেশের সমস্ত ভ্রষ্টাচারীদের নাম রয়েছে। সবার প্রথমে যে ভ্রষ্টাচারীর নামটা আমি নিতে চলেছি তিনি হলেন বরুণ। আরে আপনি ঠিক আছেন? ভালো হয়েছে আপনারা সঠিক সময়ে এসেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আরে এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা তো আমাদের ডিউটি। আচ্ছা ওই লিস্টটা কোথায়? হ্যাঁ এই হলো সেই পেন ড্রাইভ যার মধ্যে সমস্ত ভ্রষ্টাচারীর নাম লেখা আছে। ময়ূখ বিশেষ,
স্যার, আমার ছেলে হিতেনও ওখানে আছে, প্লিজ কিছু করুন। স্যার, আপনাদের অনেক বড় ভুল হয়েছে স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। চুপ! আমি কিছু করিনি? ওই স্কুলে গুন্ডাদের কে পাঠিয়েছিল? বাচ্চাদের সঙ্গে কিডন্যাপ করার নাটক কে করেছিল? তুমি! কারণ আমাদের মনোসংযোগ যাতে অন্যদিকে যায়, বরুণকে খুব সহজেই মেরে ফেলতে পারো, তাই তো? স্যার, আমি কি কারণে বরুণকে খুন করতে যাব? কারণ বরুণের কাছে ওদের লিস্ট ছিল যারা ভ্রষ্টাচারের অপরাধে অপরাধী ছিল, তার মধ্যে তোমারও নাম ছিল। তুমি ভেবেছিলে যে বরুণকে এভাবে মেরে ওই লিস্টটাই গায়েব করে দেবে যাতে সিআইডি তোমাকে না ধরতে পারে? হ্যাঁ, আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে সিআইডি আমার এত বড় প্ল্যানটাকে বরবাদ করে দেবে। তুমি কি মনে করেছিলে তুমি নিষ্কৃতি পাবে? সিআইডিরা অনেক বড় বড় অপরাধীদের সায়স্তা করেছে, বুঝেছো? এবার স্বীকার করো যে সব তুমি করেছো। স্বীকার করছি স্যার, আমি ভয় পেয়েছিলাম যে সমাজের সামনে আমার দুষ্কর্মের পর্দাটা ফাঁস হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। সবকিছুই প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু তোমার ছেলে এসে গেল আর এসেই তোমার পুরো প্ল্যানটাকে বানচাল করে দিল, তাই না? আমি ভয় পেয়ে গেছিলাম স্যার যে আমার ছেলেটার কিছু না হয়ে যায়, এই জন্য গুন্ডাদের সাহায্যে ওকে আমি বাইরে বার করার চেষ্টা করেছিলাম। নিজের বাচ্চার খেয়াল রাখা কোনো অপরাধ নয়, অপরাধ বেআইনি কাজ করা আর তারপর সেই অপরাধকে চাপা দেওয়ার জন্য অন্য কাউকে খুন করার চেষ্টা করা। বিশেষ বাবু, নিজের ছেলেকে তো তুমি বাঁচিয়ে দিলে, কিন্তু বাকি বাচ্চাদের জীবনের কথা তুমি একবারও ভেবেছো? ওদের জীবন কতটা বিপন্ন সেটা ভেবে দেখেছো? সঙ্গে ওদের টিচার্সরা, গার্জিয়ানরা, ওদের সকলের জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলতে গিয়েছিলে। অনেক বড় অপরাধ করেছো তুমি, আর এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.